একটি কম্বলের কারণে চলে গেল দুইজনের প্রাণ। প্রাণ চলে গেছে, তাদের পরিবার পরিজন কীভাবে আছে তাও জানি না আমরা, যেহেতু দূর দূরান্তে বাড়ি। আমরা তাদের একটা মাত্রা কামনা করি এবং সাবধানতা অবলম্বন করার জন্য বাকি সবাইকে অনুরোধ জানাই যে যে কোনো বিষয়ে সাবধান না হলে সামান্য অসতর্কতার কারণে জীবন যেতে পারে। এটা জ্বলন্ত উদাহরণ, আমাদের সামনে দুটো তত্ত্বাবধায়ক প্রাণ, দুটো ভালো ছেলে মাটিতে ভিতর ঢেউ পড়ে আছে, দেখে সবারই কষ্ট লাগছে। যার জন্য কোনো প্রাণ এইভাবে অসতর্কতার কারণে ঝরে না পড়ে সে অনুরোধ জানাবো। ঝিনাইদহের শৈলকুপায় দুই ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ ও এনামুল দুইজনই শৈলকুপা পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিশিয়ান ছিল। তারা ওই গ্রামে এক বাড়িতে ভাড়া থাকত। নিহত আসাদের বাড়ি রাজবাড়ী জেলায় ও এনামুলের বাড়ি মানিকগঞ্জ জেলায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ওই বাড়ির উঠোনে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারা আরও জানায়, সকালে বাইরে যাওয়ার উদ্দেশ্যে শীতের কম্বল ধুয়ে শুকানোর সময় এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পাঠানো হয়েছে। দুইজনের মৃতদেহ বাড়ির উঠানে পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেজা কম্বল শুকানোর জন্য প্রথমে একজন বিদ্যুতায়িত হয়, পরে তাকে বাঁচাতে যেয়ে অন্যজনও মারা যায়। তারপরও তদন্ত চলছে, ওদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। এখনও এ ব্যাপারে কোনো মামলা রুজু হয়নি।